ओमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतो प्यहनजहो लोककल्याण मार्गम् त्रैलोके प्रतिममहिमा जानकी प्राणवन्धो भक्त्या ज्ञानं वृतवरवपु सीतयायो हि रामः स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तम् हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीस्त्रमिश्रम् गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्मृदानम् जय जय रामकृष्ण वंशकल्पोरु जय जय भगवान जगतेर गुरु जय जय गुरुमाता जगत जाननी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदायिनी जय जय रामकृष्ण इष्टगोष्ठीगण सवार चरण मागे अधम श्री भगवान इच्छाय आबार आमरा समबेत हयेछि श्री श्री रामकृष्ण पोथी पाठ एवं आलोचनार उद्देश्य निये आमरा विगत दिन आलोचना करेछिलाम लक्ष्मी नारायण मारवाड़ी अर्थ प्रदान लक्ष्मी नारायण इच्छा केमन भावे तिनि आमादेर शिखियेछेन लोक के कैमन करे जय करते हैं। श्री रामकृष्ण दुटी कथा आछे कामिनी एवं कांचन त्याग की बेशिरभाग क्षेत्र कामिनी शब्दे अर्थ आमादेर शरीरगत कामना हिसेबे आमरा तुलना करे थाकि आमरा बुझते ही पारि ना एकटा कठिन शब्द के जेन मायार आवरणे तिनि पेश करेछेन आमादेर ये कामिनी शब्दर अर्थ होच्छे डिजायर इच्छा একবারে গোদা বাংলায় যাকে বললে হয় বাসনা যে বাসনা বীজের পেছন পেছন আমরা ছুটে থাকি সেই বাসনা বীজকে যিনি নাশ করেন তিনি আমাদের কাছে ওই কামিনী শব্দটা ব্যবহার করলেন কামিনী শব্দটা এই কারণে ব্যবহার করলেন এ এমন এক নেশা যা বারবার বারবার দেখতে ইচ্ছা করে বেশ পাশে বেশ ভদ্রলোকের মতো যাচ্ছেন সামনে একটি ছোট্ট সুন্দর মেয়ে বসেছে বারবার দেখতে দেখতে ইচ্ছা করছে একবার দেখা হয়ে গেল আবার মুখ ঘুরিয়ে নিলে না আমি শ্রীরামকৃষ্ণের ভক্ত আমার এরকম কামিনী কাঞ্চনে মন যাবে না আবার ঘুরে তাকান এই যে ঘুরে বারবার ঘুরে তাকানো যে ইচ্ছা সেই ইচ্ছাটিকে তিনি বলছেন বাসনা তাই কামিনী শব্দ অর্থ ব্যবহার করেছেন এবং কাঞ্চন তাকে পাওয়ার যে আসক্তি তাকে পাওয়ার যে সাধন সেই দুটোকে তিনি বর্জনের কথা বলেছেন এটি গতদিন আমরা দেখলাম লক্ষ্মীনারায়ণ মারোয়াড়ি লক্ষ্মীনারায়ণ মারোয়াড়িকে কেমনভাবে তিনি আমাদের যেন তিনি তার নিজের জীবনের আচরণ দিয়ে শেখালেন শুরু হয়েছিল এইরকম যে যখন এইরকমভাবে সে একেবারে টাকা লক্ষ্মী কেটে রেখে দিয়ে নোট টাকা কোটে বা কোমরে বাঁধা ছিল সেটা যখন ঠাকুর কোনোভাবেই নিচ্ছেন না তখন যখন তাকে দিয়ে যাচ্ছেন এমন সময় তিনি একবারে আকুল নয়নে তিনি কাঁদতে থাকলেন পুথিকার বর্ণনা করেছেন দাঁড়ায় গন্তব্য পথে পিশাচিনী দেখে কাঁদে যেন মহাভয়ে শৈশব বালকে জড়সড় ত্রস্ত চিত আকুল পরাণী ডাকে সর্ব দুঃখ হারা আপন জননী সেই মতো প্রভু করি নোট দর্শন মা মা বলি ডাকি ছাড় মা মা বলে ডাক বলি ডাক ছাড়ি করেন রোদন বালক স্বভাব প্রভুদের অবিকল মা মা বলি কান্না তার কেবল সম্বল কত যে কাঁদিলা নাই কান্নার অবধি কাঁদিতে কাঁদিতে আসে গভীর সমাধি
সে ছোট্ট শিশু যেমন পথে পিশাচ ভূত প্রেত দৈত্য দানা দেখলে ভয় পেয়ে চিৎকার করে মাকে ডাকে আর মাকে কাঁদে, তিনিও যেন সেই একতারা নোট। আমাদের দেখলে কত ভালো লাগে সেই একতারা নোট, যখন ফিল্ম টিল্ম দেখায় তাতে দেখা যাচ্ছে ওই রিজার্ভ ব্যাংকের সেই রিজার্ভ অংশগুলো দেখায়, বা যেখানে নোট ছেপে বেরিয়ে আসে তার যখন ছবি আমরা দেখতে পাই, ভেতরে ভেতরে পুলাম তো অবশ্যই জাগে একটা। এটা খুব সুন্দর শব্দ ব্যবহার করেন সাধুরা, বলছেন অব্যক্ত আনন্দ, মানে এমন এক আনন্দ যাকে ব্যক্ত করা যায় না, বলছে সেটা এমন অব্যক্ত আনন্দ। এদিকে আমরা একটা গভীরভাবে রয়েছি যে জগৎ সংসারে কোনো কাম্য বস্তুর প্রতি আকর্ষণ নেই, কিন্তু দেখা মাত্র মানুষের ভেতরে একটা কেমন অব্যক্ত আনন্দ হতে থাকে, এক এমন আনন্দ যাকে প্রকাশ শব্দে প্রকাশ করা যায় না, মন বাক্যের অতীত, এরকম অবস্থা প্রায় সমাধি অবস্থা। আমরা ওতে সমাধি হয়ে যাই এবং শ্রী রামকৃষ্ণ তাকে ছাড়াতে সমাধি হন, এই ফারাক আমাদের আর তার ভেতরে। তিনি একবারে ছোট্ট শিশুর মতো কাঁদতে থাকলেন, এমন চিৎকার করে কাঁদলেন যেমন করে যে বিপদে পড়লে সন্তান কাঁদে ঠিক সেরকম ভাবে কাঁদছেন। কাঁদতে 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 ছোট শিশু ঘুমিয়ে পড়ে আর শ্রীরামকৃষ্ণ চলে গেলেন গভীর ভাব সমাধিতে। ঘুচিল জঞ্জাল যত সুস্থির ক্ষণে, সরসীর জল যেন ঝঞ্ঝা অবসানে, প্রতিবিম্বে শ্রীবদনে খেলে অতঃপর আনন্দ কৌমুদী ছটা পরম সুন্দর, সমাধিস্থ ভাব যেন জননীর কোল, অতি নিরাপদ ঠাঁই নাহি কোনো গোল, অর্থ দেখি ত্রস্ত প্রভু যত পরিমাণে, ততধিক ত্রস্ত চিত লক্ষ্মী এইখানে। বলছেন ঠাকুর সে কাঁদতে কাঁদতে ধীরে 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 তিনি একেবারে শান্ত হয়ে গেলে, শান্ত হয়ে গভীর সমাধিতে মগ্ন। কিন্তু এই গভীর সমাধি মগ্ন যেটা খুব একটা আনন্দের স্থিতি সেটা আস্তে আস্তে বোঝা গেল। কিরকম না, তিনি যখন সমাধিতে মগ্ন হয়ে আছেন তার সমস্ত মুখ জুড়ে এক অদ্ভুত আনন্দের ছটা প্রকাশ পাচ্ছে, আর এটা যত দেখছেন লক্ষ্মী মারোয়ারি তত তিনি সেই গভীর একটা বেদনায় ডুবে যাচ্ছেন। গীতার ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পত্তি বিভাগ যোগ এই অধ্যায়টি নিয়ে চর্চা করে। আমাদের দু ধরনের জীবন থাকে, একটা হচ্ছে মরাল লাইফ, একটা হচ্ছে ইমরাল লাইফ, নৈতিক জীবন এবং অনৈতিক জীবন। গীতার এই অধ্যায় ভগবান বলছেন মানুষের দৈবী গুণের কথা, অর্থাৎ যে গুণে মানুষ দেবতা হয়। এই আপনারা যে ডাক্তারদের বলেন আহা মানুষ নয় গো ডাক্তার, তার মানে কি তিনি শঙ্খচক্র গদা পদ্ম মাথায় ভালো করে মুকুট পরে সিল্কের কাপড় পরে বাইক চড়ে গলায় স্টেথোস্কোপ নিয়ে করছেন? তা নয়, নিজের জীবনকে তিনি এমনভাবে এক্সেল করেছেন, নিজের জীবনকে ভালো গুণগুলোকে এমনভাবে প্রকাশ করেছেন যাকে দেবতা ভিন্ন অন্য আর কিছু ভাবা যায় না। ঠিক ওই একদম ঠিক পিশাচবধ ওই তারা তাই। এখানে বলতে গিয়ে ভগবান বলছেন যে যারা এই দৈবী গুণের আশ্রয় না নেয় তাদের আমি নরকে নিক্ষেপ করি, তাদের একটা জায়গায় নিক্ষেপ করি যেটার নাম নরক। নরক শব্দ শুনে আমাদের ভীষণ ভয় লাগতে থাকে, কিন্তু ভগবান আচার্য শঙ্কর তিনি নরক শব্দের একটা খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, খুব ভালো করে শোনার মতো ভাবার মতো। বলছেন নরক হচ্ছে এমন একটা মানসিক অবস্থা যে অবস্থায় আমরা নিজের কাছে নিজে ছোট হয়ে যাই, যে অবস্থা কেউ জানতে পারে না জগতে। আমি একটা খুব ভালো কাজ করেছি, দু নম্বরই করে নানা কিছু করে সবাই পিচ্ছা প্রাচে আহা হা কী কাজ করেছে কী কাজ করেছে, সবার পিচ্ছা প্রাণী আমি একটু একটু করে হজম করছি, কিন্তু নিজের কাছে নিজে ছোট হয়ে যাচ্ছি প্রতি মুহূর্তে, ভাবছি কেমন করে ঠকিয়ে এগিয়ে গেছি। লক্ষ্মীনারায়ণের ঠিক অবস্থা তাই, তার এত পয়সার গরম ছিল শ্রীরামকৃষ্ণ তাকে বারবার বাধা দেওয়া সত্ত্বেও সে কিছুতেই শুনল না। সে তার সেই কোঁচ থেকে কাপড়ে 10,000 টাকার নোট বার করে সে শ্রীরামকৃষ্ণকে দিলেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের যে তীব্র বৈরাগ্য এবং তা যে তাকে গভীর সমাধিতে মগ্ন করে দিলেন, তিনি যে দেখলেন এই ত্যাগের ভেতরে যে এক অদ্ভুত আনন্দ আছে, যে আনন্দ জাগতিক আনন্দ থেকে কয়েকশো গুণ বেশি, তা দেখে যেন তিনি ত্রস্ত, যে ত্রস্ত শব্দটা ব্যবহার করা হচ্ছে এখানে, ততধিক ত্রস্ত চিত লক্ষ্মী এইখানে। ত্রস্ত অবস্থাটা যেটা এইটা ঠিক আচার্যের শঙ্কর ব্যবহার করার নরক অবস্থা, নিজের কাছে নিজে ছোট হয়ে গেলেন। বলছেন মনে গনে আপনার বিষম প্রমাদ, কেন হেন কৈনু কর্ম মহা অপরাধ, যথা জ্ঞানে ভালো কাজে বিপরীত ফল,
হেনো মহাত্মার যাহে চক্ষে ঝরে জল পরম মঙ্গল এই মনস্তাপ পায় কুড়াইয়া নোট গুলি সেদিনও পালায়। বলছেন তার মনে হতে থাকলে কি কাণ্ড করে ফেলেছি, কি বড় অন্যায় করে ফেলেছি, এমন মহাপুরুষের চোখ দিয়ে জল পেয়েছি, না জানি আমার কি অপরাধ হবে। তাড়াতাড়ি করে কেউ বুঝবার আগে নোটগুলোকে তুলে পকেটের মধ্যে পুরে চলে গেলেন। এখনকার মতো 10,000 টাকা এইটুকু জায়গায় তো হতো না, তখন 10,000 টাকা মানে অনেকখানি। পুথিকার শেষ করছেন অধ্যায়, মন তোর শিক্ষা হেতু শুনাই ভারতী কল্যাণে নিদান রামকৃষ্ণ লীলা নীতি। ওরে মন তোর শিক্ষার জন্য, মানে এই যে এতগুলো ঘটনা আমরা লক্ষ্মীর মারোয়ারির জন্য নয়, শ্রীরামকৃষ্ণের জন্য নয়, আমাদের জন্য। বলছে ওরে মন তোর শিক্ষার, এ দেখে তুই শিক্ষা পা। এই যে আরো চাই আরো চাই আরো চাই দিয়ে 50% না, কেন্দ্রীয় সরকার 90% নিচ্ছে, কাজ করছি জব করছি আর ভাবছি 40% কম, কেমন করে সংসার চালাবো। মন চলে গেছে শ্রীরামকৃষ্ণ থেকে চলে গেছে, মালা ঘুরছে বটে কিন্তু কোনো নাম জপ হচ্ছে না। 40% খালি একটাই জপ হচ্ছে, 40% কম পাচ্ছি 40% কম পাচ্ছি। বলছেন তাই মন তোর শিক্ষা হেতু আমাদের কাজটা, প্রত্যেকবারই একই কথা বলি যে শ্রীরামকৃষ্ণের কাছে এটা আমাদের সবচেয়ে বড় শিক্ষা। তিনি যখন সমাধিতে গভীরভাবে ডুবে থাকতেন তখন একরকমভাবে ডুবতেন, আবার যখন সাধারণ মানুষের মতো আচরণ করতেন তখন একরকম ছিলেন। আমাদের ঠিক উল্টো, আমরা যখন জপ ধ্যান করি তখন ভাবি কতক্ষণে উঠে কাজটা করবো, আর যখন কাজ করি তখন ভাবি কতক্ষণই জপ ধ্যানের সুযোগ পেলাম অথচ সেটা ইউটিলাইজ করতে পারলাম না। সবসময় মিলে সুর মেরা তোমারা তো সুর বনে আমারা, এই সবসময় আমারা সুর বনে যাচ্ছে বলে আর নিজেদের আমাদের আর কিছু হয় না। এইখানে গিয়ে আমরা গতদিন শেষ করেছিলাম, আজকে একটি নতুন অধ্যায় শুরু করব, প্রভু দর্শনে দক্ষিণেশ্বরে কেশবের আগমন। কেশবের সঙ্গে বেলঘরিয়ার বাগান বাড়িতে দেখা হয়েছিল শ্রীরামকৃষ্ণের, যে অধ্যায় আমরা আগে করেছি, যেখানে ঠাকুর বলেছিলেন যে ব্যাঙাচির লেজ খসেছে। সবাই হ্যাঁ হ্যাঁ করে যখন হাসছে তখন তত্ত্বান্বেষী কেশব বলেছিলেন না কি এনার কথার কিছু অর্থ আছে। তখন শ্রীরামকৃষ্ণ বলেছিলেন ব্যাঙাচির যতদিন লেজ থাকে ততদিন সে কেবলমাত্র জলে থাকতে পারে, কারণ যে লেজের যে ভারী অংশটা সে তাকে কিছুতেই জল থেকে উঠতে দেয় না। যখন ল্যাচ খসে যায় তখন ব্যাঙাচি ব্যাঙ জলেও থাকতে পারে আর ডাঙায়ও থাকতে পারে। এই তার একটা অদ্ভুত একটা প্রগ্রেস হয় তার জীবনে, একটা অদ্ভুত রকমের একটা পরিবর্তন বা বিবর্তন হতে থাকে তার জীবনে। এনারও তাই, সাধারণ অবস্থা থেকে ব্রহ্মের স্বাদ তিনি পেয়েছেন, তাই তিনি সাধারণের মধ্যেও থাকতে পারেন আবার গভীর সমাধির মধ্যেও ডুবে থাকতে পারেন, এই অর্থ বোঝা দিয়েছিলেন। এই কেশব সেন আসছেন, আমরা জানি না কেশব সেনকে দক্ষিণেশ্বর অব্দি আনতে পারবো কিনা, কারণ তিন পাতা জুড়ে শুধু কেশবের বর্ণনা আছে। এই কেশবের জন্য এত তেল খরচা করেছেন মাস্টার অক্ষয় মাস্টার, কারণ কেশব হলেন প্রথম মানুষ যিনি শ্রীরামকৃষ্ণকে অক্ষর আকারে প্রকাশ করেছেন। প্রিন্টেড ফর্মে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যা কিছু আমরা আজ পর্যন্ত দেখতে পাই তার হোতা কিন্তু কেশব। আপনারা দেখবেন এই পুঁথিকারের আস্তে আস্তে কাব্য প্রতিভার বিকাশ হচ্ছে, সেটা আমরা গৌরচন্দ্রিকাটা দেখতে পাবো। আগে ছিল 6 লাইনের গৌরচন্দ্রিকা, জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্যদায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। এই এতদিন ধরে তার চলছিল, এই পারমিটেশন কম্বিনেশন করে চলছিল, এই প্রথম যেন তার নতুন করে কাব্য এর আগের কয়েকটা অধ্যায় থেকেই শুরু হয়েছে। জয় জয় রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় জয় গুরু মাতা জগত জননী, জয় জয় দোহাকার যত ভক্তগণ, সবার চরণ রেণু মাগে অধম। সুধার সাগর সম রামকৃষ্ণ কথা, মিঠায় কি পরিমাণে না হইয়া ইয়াত্রা, হেন হেন কথা আন্দোলনে থাক সদা মন, স্মরি গুরু প্রভুদেবে তম বিমোচন, কেশব সেনের সঙ্গে লীলা যে প্রকার, গাইলে শুনিলে ভক্তি চৈতন্য সঞ্চার, ব্রহ্ম ব্রহ্ম শক্তি সমতুল্য হয় জ্ঞান, সাকার সে নিরাকার এক ভগবান। পুথিকার শুরু করছেন এইভাবে, বলছেন সুধার সাগর সম রামকৃষ্ণ কথা, শ্রীরামকৃষ্ণের এই যে দিব্য কথা যেন সুধার সাগর, এমন এক সাগর যা পান করলে মানুষ অমর হয়। আমরা বলেছিলাম যে মাস্টারমশাই তার কথা সাগরকে যখন একত্রিত করলেন
তখন নাম দিলেন কথামৃত। অমৃত এই কারণে আমরা নিত্য মারা যাই, আমরা নিত্য মানুষের আঘাতে মারা যাই, সেই মৃত্যু অবস্থা থেকে নূতন করে জেগে ওঠার জন্য কথাকে সাধন করে, শুধু কথাকে সাধন করে কেমন করে নতুন করে আমরা জাগতে পারি। হে আমার আগুন তুমি আবারও খুঁজলে, আমার ভিতরে সে যে আগুন লুকিয়ে থাকে তাকে জেগে ওঠার কথা, তাকে জেগে ওঠার প্রেরণা দেয় আরেক সুধা, তা হলো রামকৃষ্ণ কথা। শুধু তার শব্দ, শব্দের ভেতরে কত কি আছে। মাস্টারমশাইকে জিজ্ঞাসা করছেন তোমার স্ত্রী কেমন, বলছে আজ্ঞে ভালো তবে অজ্ঞানী। তখন ঠাকুর বলছেন আহা তুমি বড় জ্ঞানী, তুমি বড় জ্ঞানী বুঝি। এই যে একটা ছোট্ট শব্দ, তুমি বড় জ্ঞানী বুঝি, একটা মাত্র বাক্য তাতে যেন সব কথা বুঝিয়ে দিচ্ছে। যে আমাদের আমাদের যে প্রচলিত ধারণা আছে যে পুঁথিগত বিদ্যাই শেষ বিদ্যা, সেটা শেষ কথা নয়। ধর্মরাজ্যের জ্ঞান আসে অভ্যন্তর থেকে, অনুভব থেকে। স্বামীজি বলছেন না, রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন, ধর্ম হচ্ছে অনুভবের কথা, তা হয়ে যাওয়া, বিং অ্যান্ড বিকামিং, হয়ে যাওয়া, একেবারে তেরা বানাতে বানাতে বানি যায়। বলছেন মিঠায় কি পরিমাণে না হইয়া, এত মিষ্টি, অথচ সে মিষ্টি ডায়াবেটিস ফর্ম করে না, যার কোনো সাইড এফেক্ট নেই, আমাদের সুধাময় করে দেয়। দেখবেন যত রামকৃষ্ণের চিন্তা আসবে আমাদের নিজেদের ভেতরের যে সুইটনেস, সেগুলো যেন আরও বেশি বাড়তে থাকে। পুঁথিকার লিখছেন হেন কথা আন্দোলনের ফাঁক সদামন, স্মরি গুরু প্রভুদেব তম বিনাশন। বলছেন এই কথা আন্দোলনে, তার সেই কথার যে শব্দ, তার যে কথার জাদুতে, তাতে আমাদের মেতে থাকা উচিত, কারণ এ আমাকে নতুন করে জাগাতে সাহায্য করবে। তাই বলছেন হেন কথা আন্দোলনে সদা থাক মন। আমরা তো সবসময় আন কথা নিয়ে পড়ে আছি, বাজে কথা নিয়ে পড়ে আছি, তাই বলছেন হেন কথা আন্দোলনে থাক সদা মন, স্মরি গুরু প্রভুদেবে তম বিনাশন। সেই ভগবানকে তাকে স্মরণ করা হবে, তার কথা স্মরণ করা মানে তাকে স্মরণ করা। যে মুহূর্তে তাকে স্মরণ করব, আমার মনের যে অন্ধকার সেটা সঙ্গে সঙ্গে চলে যাবে, বিমোচিত হবে। তাই বলছেন তম বিমোচন। কেশব সেনের সঙ্গে লীলা যে প্রকার, গাইলে শুনিলে ভক্তি চৈতন্য সঞ্চার। বলছেন কেশব সেনের সঙ্গে শ্রীরামকৃষ্ণের যে দিব্য লীলা, এটি গাইলে, মানে এটি যদি চর্চা করি, এটা যদি আমরা শুনি, কি হয় আমাদের হৃদয়ের ভেতরে দুটি জিনিসের হয়, ভক্তি এবং চৈতন্যের সঞ্চার হয়। তোমায় ভালোবাসি সেটা হচ্ছে এক ধরনের, কিন্তু তোমাকে ভালোবাসতে বাসতে বুঝেছি যে তোমার মতো ভালো বন্ধু আর জগতে নেই, এটা হচ্ছে চেতনার বিকাশ। এই দেখুন দুটো জিনিস, ভগবানকে ভালোবাসা এবং তাকে আঁকড়ে ধরে থাকলে আমার মনের ভেতর যে ঘুমিয়ে থাকা যে জাদু, আমার ভেতরে ঘুমিয়ে থাকা যে বস্তুটি, সেটি জাগ্রত হবে। রবীন্দ্রনাথ লিখছেন না, যে যেন আমার মাঝে ঘুমিয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে ওই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে নাও। বলছেন যে আমার মাঝে ঘুমিয়ে আছে ঘুমের জালে, যে কখনো জাগতে চায় না, যে কখনো বুঝতে চায় না, তাকে জাগ্রত করো। কেমন করে? অরুণ আলোর সোনার কাঠি, সে প্রথম জেরে, যখন প্রথম সূর্যের আলো এই ধরতিতে পড়ে, আপনারা দেখেছেন সূর্য কখনো আজ পর্যন্ত কোনো নোটিশ ইস্যু করে না রাত্রিকে, যে হে বাবা রাত্রি এবার বিদে হও, অটোমেটিক্যালি অন্ধকার বিদারিত হয়, চলে যায়, একেবারে নষ্ট হয়ে যায়। ঠিক সেরকমভাবে জ্ঞানের অরুণ আলোর প্রকাশ হলে আমার ভেতরে অন্ধকার চলে যায়। প্রভু এবং কেশবের এই লীলাকে যদি আমরা চর্চা করতে পারি, তাহলে এই বোধে আমরা বোধ পাবো। দেখবেন শ্রীরামকৃষ্ণ জীবনের সব ঘটনাগুলো প্রিডেস্টিন, আগে থেকে বলে দেওয়া আছে। এবার যেন তিনি মানুষকে বোঝাবেন যে শুধু ভক্তিমত নয়, ভগবান শুধু এই মূর্তির ভেতরে নয়, তিনি অনন্তের মধ্যে রয়েছেন, সব কিছুর ভেতরে রয়েছেন, আমার ভেতরে রয়েছেন, তোমার ভেতরে রয়েছেন। আছো অনন্য অলিলে, চিরনভ নীলে, ভূধর সলিলে গগনে, আছো বিটপি লতায় জগতের গায়ে, শশী তারকায় তপনে। কেন আমরা দেখতে পাই না, কেন বুঝতে পারি না, নয়নে বসানো বাঁধিয়া মোরে আঁধারে বসিব কার দিয়া। ওই আঁধারটা হচ্ছে অন্ধকার, আর যেটুকু দেখতে পেতুম সেটুকেও কেন যেন চোখে কাপড় বেঁধে রেখেছি। বলছেন শ্রীরামকৃষ্ণকে আর কেশবের লীলা যদি আমরা চর্চা করি, তাহলে দুটো জিনিসের প্রকাশ হবে। এক তো আমাদের হৃদয়ের ভেতরে ভক্তির বিকাশ হবে, এবং তার সঙ্গে মিশেল হবে চৈতন্য সত্তার বিকাশ।
আমি বুঝতে পারব এই জগতের যা কিছু চেতন বস্তু সব কিছুর ভেতরে তিনি বিরাজ করছেন। ব্রহ্ম ব্রহ্ম শক্তি সমতুল্য হয় জ্ঞান, ব্রহ্ম সাকার সে নিরাকার এক ভগবান। আর কি হয়? ব্রহ্ম এবং তার ব্রহ্ম শক্তি, যখন ব্রহ্ম প্রকাশমান, যখন তিনি কাজ করেন তখন তাকে আমরা শক্তি রূপে প্রকাশ করি। যখন শক্তি লীলাময় তখন ব্রহ্ম স্থির, আবার যখন ব্রহ্ম লীলাময় তখন শক্তি স্থির। আপনারা নটরাজ মূর্তি দেখবেন, সেখানে শিব নাচছেন, মা সবের মতো কাঁধের কাছে পড়ে আছে। আবার কালী মূর্তি দেখুন, মা লীলা করছেন এবং পায়ের কাছে স্বরূপ শিব। পুজোটা যে হয় সে পুজোর শিবের নাম হচ্ছে স্বরূপ শিব, শিব সব রূপে পড়ে আছেন। মহাকাল ভৈরব যদিও দেবীর ভৈরব, কিন্তু মায়ের কাছে পায়ে পায়ের কাছে যে শিবটি পড়ে থাকে তার একটি দশপ্রচারে পূজা হয়, তার নাম হচ্ছে স্বরূপ শিব, যিনি সব স্বরূপ করে আছেন। বলছেন সাকার কি নিরাকার এক ভগবান, যে আমাদের কনফিউশন, তিনি কি সাকার তিনি কি নিরাকার, এই বোধটা যেন সমস্ত কিছু চলে যায়। বোধ হয় যে ভক্তিহীনে শ্রীরামকৃষ্ণের ভাষায় তিনি সাকার রূপ ধারণ করেন, আবার যখন জ্ঞানাগ্নি প্রজ্বলিত হয় তখন বাষ্পীভূত হয়ে অনন্তের সঙ্গে মিশে যান, তার কোনো আকার নেই, তিনি সব কিছুর মধ্যে বিরাজ করছেন। উথিকা লিখছেন, ব্রহ্ম শ্রী কেশব সেন সর্বজনে জানা, অতিমান্য অগ্রগণ্য ধন্য এক জানা, কবিরাজ বৈদ্য বংশে তাহার উদ্ভব, পিতা পিতা মহগণ কৃষ্ণ ভক্ত সব, বংশগত ধর্মে নাহি তাঁর রতিমতি, বাল্যাবধি কেশবের স্বতন্ত্র প্রকৃতি, দেশেতে ইংরাজি বিদ্যা চলন এখন, উচ্চ বিদ্যালয়ে রাজভাষা অধ্যয়ন, নীতি নীতি অধ্যয়নে বিদ্যা বেড়ে যায়, বিশেষ উৎপন্ন হলো ইংরেজি ভাষায়, ভাষার ধরন যেন তেন তাই গড়ে, বাইবেল গ্রন্থ পাঠে অনুরাগ করে, ছেড়ে গেল বিদ্যার আগ ধর্ম পথে টান, সরল হৃদয়ে করে তাহারও সন্ধান, গ্রন্থের মধ্যেতে তত্ত্ব হয় অন্বেষণ, সেই হেতু দিবারাতি চলে অধ্যয়ন, তার সঙ্গে কার্যগত হইল আচার, অসাত্ত্বিক খাদ্যে যত যত্নে পরিহার, প্রার্থনা প্রাণের বস্তু বিভুর উদ্দেশ্যে, সৎপথ সৎ দৃষ্টি মিলে তাঁর কিসে, মঙ্গল আলয়ে প্রভক্ত প্রিয় ভগবান, অলক্ষে লাগাম ধরি কেশবে চালান। পুথিকার লিখছেন, মজা এখানে যে তিনি একেবারে বৈষ্ণব বংশে জন্মগ্রহণ করেছেন, বিষ্ণু তাদের দেবতা, অথচ পূজা অর্চনায় তার সেরকম ভালো কোন রকম আকর্ষণ নেই, তার চেয়ে বেশি আকর্ষণ তার জ্ঞানান্বেষণ। এবং যেহেতু ইংরেজি শিক্ষা করেছেন, তখনকার দিনে ইংরেজি শিক্ষা করতে গেলে স্কুলগুলোতে বাইবেল পড়া বাধ্যতামূলক ছিল, এখনো আছে, আমরা যে স্কুলে পড়াশোনা করেছি খ্রিস্টান পরিচালিত স্কুল, বাইবেল পড়তে হবে, আমরা প্রায় ছেলে খেলার মতো করে ফেলেছিলাম, একশো নম্বরের পরীক্ষা কারোর বই পড়া হয়নি, কিন্তু কোয়েশ্চেন পেপার দেখে সবার ছটি করে উত্তর খুব সুন্দর লেখা গেছে, পাতার পর পাতা লিখছে, এক অদ্ভুত। আমাদের একজন স্যার এখনো মনে আছে, অ্যালবার্ট জন বাইসন, খাতা দেখে বলেছিলেন মনে হচ্ছে নতুন বাইবেল লেখার সময় হয়ে গেছে, এই পুরো ক্লাসের খাতা কম্পাইল করে দিলে এক নতুন বাইবেল বেরিয়ে যেতে পারে। প্রভুর যে এত লীলা জানতাম, আমরাও জানতাম না, এমনকি তার অতজন শিষ্য তারাও কেউ অনুভব করেনি, তোদের হৃদয়ে যেরকমভাবে অনুভূত হয়েছে। সে বাইবেল পড়ছিলেন, তিনি বাইবেল পড়তে 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 ছেড়ে গেল বিদ্যার আগ ধর্মপথে টান, গল্পগুলো চলে গেল, কিন্তু তার ভেতরে যে নিহিত আছে যে এসেন্স, তার ভেতরে যে গল্পগুলো, তার ভেতরে যে সৌন্দর্য আছে সেগুলি তাকে আকর্ষণ, সারবস্তুগুলো তাকে আকর্ষণ করতে থাকলো, সরল হৃদয়ে করে তাহারও সন্ধান, এবং এইগুলি তাকে এমনভাবে ছুঁয়ে যেতে থাকলো, এর রুট, এর মূল খোঁজার যেন তিনি চেষ্টা করতে থাকলেন। গ্রন্থের মধ্যেতে তত্ত্ব হয় অন্বেষণ, সেই হেতু দিবারাতি চলে অধ্যয়ন, গ্রন্থের ভেতর তিনি সারবস্তু খুঁজে পেয়েছিলেন, তাই রাত দিন এক করে গ্রন্থের ভেতর তিনি খুঁজে পাওয়ার চেষ্টা করতেন সেই সারবস্তুকে। পুথিকার লিখছেন, তার জীবনের আচরণও বদল হতে থাকলো, তার তিনি খানিকটা সাত্ত্বিক ভাব ধারণ করলেন, তার পোশাক আশাক সাত্ত্বিক হতে থাকলো, তিনি খাদ্যবস্তুও
শক্তি গ্রহণ করতে থাকলেন। আরেকটা জিনিসে তার প্রকাশ হলো কেমন, প্রার্থনা প্রাণের বস্তু বিভুর উদ্দেশ্যে সৎপথ সৎ দৃষ্টি মিলে তাঁর কিসে। বলছেন সেখানে কোনো দেবতা নেই, কিন্তু সেই যে অনন্তের ভেতর তিনি যে মিশে আছেন এটি তার অনুভব হয়েছিল। তাই সে অনন্তের কাছে তার প্রার্থনা যে কিসের তিনি সৎ পথ পাবেন, কেমন করে তার দৃষ্টি সৎ হবে, সেই অনন্তের সঙ্গে কেমন করে তিনি তার দৃষ্টি বিনিময় করবেন, এ এক ভাবনা প্রার্থনা ভেতরে তার ভেতরে জাগতে থাকল। মঙ্গল আলয়ে ভক্ত প্রিয় ভগবান আগাম অলক্ষে লাগাম ধরি কেশবে চালান। বলছেন তিনি মঙ্গলকারী, তিনি যে কেশবকে তার আপন করে নেবেন, তাই অলক্ষে থেকে তিনি তার জীবনের গতিকে পরিচালিত করছিলেন। পুঁথিকার বলছেন কেমন কেশব, কেশব সম্পর্কে তো জানা দরকার, তিনি কেমন কি সুন্দর বলছেন। বলছেন বাচ্ছন্তে সরলতা সেই সে কারণে নবীনে কেশব চন্দ্র সুপ্রবীণ জ্ঞানে গভীরতা স্থির বুদ্ধি অকপট মতি বক্রভাবাপন্নহীন সহজ প্রকৃতি অল্পভাষী মিষ্ট ভাষ জনপ্রিয়তা অনুরাগে করে চর্চা ঈশ্বরের কথা তেজপূর্ণ সূক্ষ্ম দৃষ্টি আপনা শাসনে বিবেক বৈরাগ্য বৃদ্ধি চেষ্টা দিনে দিনে ভাবি ফল সাদি বৃক্ষ চারায় যেমন লহ লহ কচি পাতা সবুজ বরণ নূতন নূতন ফেলে প্রত্যেক সকালে তেমতি কেশব চন্দ্র উঠে কুতুহলে। পুঁথিকার বলছেন বাহ্য অন্তে সরলতা, তার ভেতরটা যেমন ছিল বাইরেটাও তেমন ছিল, মন মুখ এক, যেটা ঠাকুর বলছেন একবারে অকপট এবং সরল। বলছেন বাহ্যে অন্তে সরলতা সেই সে কারণে নবীন কেশব চন্দ্র সুপ্রবীণ জ্ঞানে, সেই কারণে খুব সহজে প্রত্যেকটা জিনিস সরলভাবে প্রত্যেকটা জিনিসকে গ্রহণ করেছিলেন বলে তার জ্ঞানের প্রকাশ আরো বেশি হচ্ছে, তিনি আরো যেন তত্ত্বকে আত্মস্থ করার মতো শক্তি পেলেন। আপনাকে এক প্লেট ভালো বিরিয়ানি তৈরি করে খাইয়ে দিল, তারপরে বিরিয়ানি বেশ চাকুম চুকুম করে খেলেন, তারপরে মাঝরাত্রি থেকে শুধু যাওয়া আসা শুধু স্রোতে ভাসা, সে হলে কিন্তু খুব মুশকিল। মানে শুধু বিরিয়ানি খাওয়ালে হবে না, কিন্তু সেই বিরিয়ানি খেলে খেয়ে আপনাকে হজম করার মতো শক্তিটাও অর্জন করতে হবে। তাই বলছেন যে নবীনে কেশব চন্দ্র সুপ্রবীণ জ্ঞানে, তার সে গভীরতা একটু একটু যেন সেই স্পঞ্জের মতো যা আসছে সেটা যেন সম্পূর্ণ আত্মীকরণ করে করে সে সমৃদ্ধ হয়ে যাচ্ছে। আর কি আরেকটা বড় গুণ স্বামীজিটা বলছেন, গভীরতা স্থির বুদ্ধি অকপট মতি বক্রভাবাপন্নহীন সহজ প্রকৃতি। গম্ভীরতা স্থির বুদ্ধি, একটা বাহ্যিক গম্ভীর ভাব থাকতেন, আসলে যে নিজের ভেতরে ডুবে থাকে না তার বাইরের জগতের কাছে তার কিছু আকর্ষণ থাকে না। ঠাকুরের বাবার যখন জীবনী আমরা পড়েছি আমরা দেখেছি সবসময় তিনি যেন নিজেতে নিজে ডুবে থাকতেন। বলছেন কিরকম তিনি নিজেতে ডুবে থাকতেন, আমরা নিজেতে ডুবে থাকি না তাই আমরা পরনিন্দা পরচর্চায় ডুবে থাকি, তেঁতুলের আচারের মতো হয়ে গেল। আরে বাবা কি সুন্দর, সেদিনকে একটা বিজ্ঞাপন দেখছিলাম টাইমস অফ ইন্ডিয়া, চার মহিলা তিনি বসে বসে পরীক্ষার খাতা দেখছেন এবং কফি হাউসে বসে কথা বলছেন, চারজনের আলোচনা বিষয়বস্তু কি, পঞ্চম যিনি শিক্ষিকা আসবেন তার বাড়ির কোনো একটা কেচ্ছা। তারপরে যখন পঞ্চম জন এসে বললেন কী হে তোমরা কী আলোচনা করছো, ওই আমেরিকার প্রেসিডেন্টের কেচ্ছার গল্প করছে। তিনি বসে বললেন সত্যি আর চোখে দেখা যায় না। ওরা বলছেন দিস ইজ কলকাতা টাইমস অফ ইন্ডিয়া। আমরা কেন এটা করি, আমাদের এই বাহ্যিক এনার্জিটা কেন দরকার হয়, কারণ আমরা নিজেদের ভেতরে আনন্দকে জেনারেট করতে পারি না তাই আমরা ডুবতে পারি না। যারা ডুবে যায় তাদের পাইতে একটা ওই গম্ভীর আকাশ, স্থির বুদ্ধি অকপট মতি, যার বুদ্ধিতে সামান্যতম কপটতা নেই আর কি নেই। বলছেন বক্রভাবাপন্নহীন সহজ প্রকৃতি, জীবনের ভেতরে কোথাও কোনো বাঁক নেই, একেবারে সোজা, সবটা সোজা, কোনো নেগেটিভ ব্যাপার নেই, একেবারে পজিটিভ দিকে সবসময় যাচ্ছেন, দৃষ্টিকে পজিটিভ করা খুব জরুরি। আর কি বলছেন, অল্পভাষী মিষ্ট ভাষ নির্জন প্রিয়তা, অল্প কথা বলতেন তিনি, একবারে হলহলে কথা তার মানে মিষ্টভাষী, কিন্তু যতটুকু বলতেন যেন মনে হতো প্রতি শব্দের ভেতরে যেন সুধা ঝরে ঝরে পড়ছেন, কারণ সবটুকু তার ভেতরের আনন্দকে, প্রতিটি শব্দ তার হৃদয়ের আনন্দকে স্পর্শ করে বাইরের জগতে পতিত হচ্ছে, তাই এত মিষ্টভাষ।
আর নির্জন প্রিয়তা, জগতের সবকিছু সে অসার বস্তু থেকে সার বস্তুকে খুঁজতে গেলে এই সমস্ত মানুষ থেকে একটু দূরে যেতে হয়। অনুরাগে করে চর্চা ঈশ্বরের কথা, খুব ভালোবাসার সঙ্গে, অনুরাগে মানে সমস্ত ভালোবাসা দিয়ে তিনি ঈশ্বরের চর্চা করেন। কি সুন্দর ছবিটা দেখুন, তেজপূর্ণ সূক্ষ্ম দৃষ্টি আপনা শাসনে বিবেক বৈরাগ্য বৃদ্ধির চেষ্টা দিনে দিনে, নিজেকে ভীষণ ভাবে বেঁধে রাখতেন। ঠাকুর বলছেন না, যখন ছোট গাছ বড় হয় তখন তার চারিদিকে বেড়া দিতে হয় যাতে ছাগল পুকুরে এসে না খায়। ঠিক সেই রকম যখন আমাদের সাধন জীবন শুরু হয় তখন নিজেকে শাসনে রাখতে হয়, ইচ্ছে হলো না আজকে থাক, আজকে শুয়ে শুয়ে হাতটা উঁচু করে জপ করব। ঠাকুর বলেছেন, গুরুদেব বলেছেন, নাভিকে না স্পর্শ করলেই হলো। সে আমাকে একজন ব্রহ্মচারী বলছিল যে তার জ্বরটা সব সেরে গেছে, কি রে তুই বসবি না, বলছেন আজকে আর উঁচু উঠছেন, হাতটা উঁচু করে জপ করছি। গুরুদেব বলেছে নাভিতে না স্পর্শ করলেই হলো। কি অদ্ভুত অসাধারণ যুক্তি, এইটাই না শাসন করে করে না, তোমায় এই সময় বসতেই হবে। তুরিয়ানন্দজি যেমন বলছেন, বসার পরে মনে লিখে দাও ডু নট ডিস্টার্ব, এই কথাটা লিখে দাও যেন সে তোমাকে কেউ বাইরের কোনো জিনিস যেন তোমাকে বিরক্ত না করে, তুমি তাতে মগ্ন হয়ে থাকে। প্রথম দিকে যেন সেই শাসনটার প্রয়োজন আছে। তাই বলছেন তেজপূর্ণ সূক্ষ্ম দৃষ্টি আপনা শাসন, নিজেকে তিনি অবিরত শাসন করতেন, কিন্তু একই সঙ্গে একটা গভীর সূক্ষ্মতার সঙ্গে প্রত্যেকটা জিনিসের চুলচেরা বিচার করে নিতেন। বিবেক বৈরাগ্য বৃদ্ধি চেষ্টা দিনে দিনে, যেটা প্রয়োজন চেষ্টা করতে হয়, চেষ্টায় সমস্ত কিছু হয়। আর বলছেন কেমন তার জীবন, উদাহরণ দিচ্ছেন, ভাবি ফলশালী বৃক্ষ চারায় যেমন লহ লহ কচি পাতা সবুজ বরণ, নূতন নূতন ফেলে প্রত্যেক সকালে তেমতি কৃষক চন্দ্র উঠে কুতূহলে। যে চারা গাছটির জন্ম হয়েছে, যাকে খুব ভালো করে যত্ন করা হচ্ছে, যাতে যথেষ্ট সার পড়ছে, সূর্যের আলো একেবারে অপ্রতিহত গতিতে আসছে, জল আসছে, দেখবেন প্রত্যেকটা দিন তাতে নতুন পাতা গজিয়ে উঠছে। ঠিক সেরকম যেন সাধক কেশবচন্দ্রের হৃদয় থেকে যেন নতুন পাতার মতো, যেন নিত্য তার একটি করে পত্রোদ্গম হচ্ছে, জীবনের যেন একটি করে পাতা উন্মোচিত হচ্ছে। পুথিকার দেখছেন, সমাধ্যায় আত্মবন্ধু সকলের পাশ, মনোগত ধর্ম ভাব করেন প্রকাশ, প্রায় যায় উপহাসে কি করিয়া বুঝে, না হইলে কেশবের সমকক্ষ তেজে, নিহিত অন্তরে ঐশী শক্তির আবেশ, না হইলে জীবে কি সে করিবে প্রবেশ, ঘোর বৈরাগ্য কথা বিবেক কাহিনী, বিপরীত বুঝে যত জগতের প্রাণী, ঘুমন্ত কেশব নয় উন্মিলিত আঁকি, কতক্ষণ আগুন বসনে ঢাকে তাকে ঢাকি, বাহিরিল নিজ তেজে গতিকে বারুদে, প্রচারিতে নিজ মত কর্তব্যানুরাগে, বালি বলিতে বলিতে হেথা সেথা বারবার, বলিবার শক্তি ফটে বলিবার শক্তি ঘটে ফুটিল অপার, বক্তা নামে হইল খ্যাত বীর বলবান, যে মাথা উন্নত তারে সহজে নুয়ান, ইংরাজিতে কেশবের বক্তৃতার চটে শ্বেতকায় মিশনারি চমকিয়া ওঠে, হেন সুকৌশল তর্কে বাধা কথা তার, প্রতিবাদে সম্মুখীন সাধ্য নাহি কার, কর্কশ ভাব কথা নাহি কোনো কালে, যদিও আগুন ছুটে সে সময় বলে, মূর্তিতে মিঠানি যেন তেমত কথায়, মনে হয় শুনি শুনি যেন না পুরায়, উচ্চ ভাব যুক্ত এত স্মরণে বাহির, মনে হয় বরটুদ্র বাগ বাগিনীর, ভাবেতেও যদি কথা বাঁকা স্থানে স্থানে, ধরিতে নারী তো কেহ বিদ্যা বল গুণে, সরলতা বল আর বিদ্যা বল দুয়ে, কেশবে গৌরবে কইল কেশব করিয়ে। পুথিকার বলছেন যে সমাধ্যায় প্রথম প্রথম তিনি তার বন্ধুদেরকে তার ভাবের কথা বলতে থাকলেন। সারদানন্দজির একটা বিখ্যাত বক্তৃতা আছে, 1926 সালে রামকৃষ্ণ মঠ মিশনের বেলুড় মঠে একটি প্রথম রামকৃষ্ণ মঠ মিশনের মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় মহাসম্মেলন আপনাদের মধ্যে হয়তো কেউ কেউ গিয়ে থাকতে পারেন, 1980 সালে হয়েছিল, কিন্তু প্রথমটি হয় 1926 সালে। সারদানন্দজি তখন সেক্রেটারি এবং মহাপুরুষ মহারাজ প্রেসিডেন্ট,
তাদের নিজেদের ভিতরে একটা দুশ্চিন্তা হতে থাকলো আর মাত্র 5 জন শ্রী রামকৃষ্ণ পার্ষদ উপস্থিত আছেন তারা যদি চলে যান কেমন করে এই যে ধর্মভাব যেটি শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ ধারায় চলছে কেমন করে আগামী মানুষের কাছে পৌঁছবে তাই একটি মহা সম্মেলনের আয়োজন করা হয়েছে তার প্রথম দিনে পয়লা এপ্রিল 1926 সালে শারদানন্দজি একটি ঐতিহাসিক ভাষণ দেন ফিউচার প্রেজেন্ট পাস্ট এন্ড ফিউচার অফ রামকৃষ্ণ মুভমেন্ট এই অদ্ভুত এই বিষয়ের বিষয়ে তিনি বলেন তিনি তিনটে জিনিসের কথা বলেছিলেন বলছেন প্রত্যেক ভারতবর্ষ কেন পৃথিবীতে যে কোনো ধর্ম আন্দোলন শুরু হলে তাকে সবসময় তিনটি পথকে অতিক্রম করতে হয় প্রথম হচ্ছে বাধা দ্বিতীয় হচ্ছে উপেক্ষা এবং তৃতীয় হচ্ছে গ্রহণযোগ্যতা যখন আপনারা নতুন কোনো কাজ করতে যাচ্ছেন আপনাদের ভিতরে অনেকে ছোটখাটো পাঠচক্র তৈরি করেন দেখবেন সবার আগে বাধা আসছে বাড়ির লোকেরাই কে কখন মিটারের সুইচ তুলে দিচ্ছে বাধা আসবে আপনাদের উপহাস করবে নানা রকম করবে কিন্তু এই অবস্থাতে যদি আমরা অতিক্রম করতে পারি তখন যা পারবে যা করবে যা একটা নির্লিপ্ততা তাতেও যদি আমরা আমাদের ভাবকে জাগিয়ে রাখতে পারি এবং যত সময় যাবে আমাদের কাজ যত মানুষকে প্রভাবিত করতে পারে ধীরে ধীরে মানুষকে অ্যাকসেপ্টেন্স মানুষের গ্রহণ কাছে আমরা গ্রহণযোগ্য হয়ে উঠবো দেখবেন ঠিক এই একই জিনিস ইনি যখন প্রথম একটা নতুন ভাব দিলেন আমরা কখনো চলতি পথে যেতে ভালোবাসি চলতি পথের বাইরে যেতে ভালোবাসি না যদি প্রথমে বলেন বড্ড ট্রাফিক জ্যাম হচ্ছে চলো ভাই একটু বাইপাস দিয়ে যাই আমি তো দেখি আমাদের নরেন্দ্রপুরের ড্রাইভাররা মরে গেলেও বাইপাস দিয়ে যেতে চায় না তারা সেই যাদবপুরে গিয়ে করে ঘাম ঝরাবে তথাপি এগোতে চাইবে না কারণ এই প্রচলিত পথের বাইরে যাওয়াতে তাদের ভীষণ বাধা ভীষণ রকমের তাদের একটা বাধা তাই বলছেন কেশব যখন প্রথম তার কথা বললেন যে ভগবান শুধু ভগবানকে কেন মূর্তিতে কেন আমরা দেখব তিনি সব কিছুর মধ্যে ছড়িয়ে আছেন অনন্তের মধ্যে তার বিকাশ তাকে পুজো তাকে জানতে হলে কি ওই মন্দিরেই যেতে হবে তাকে জানতে হলে কি ঘন্টা বাজাতে হবে তাকে জানতে গেলে কি উৎসব করতে হবে একদিন আপনাদের বলেছিলাম ধর্ম বলতে আমরা যেটা বুঝি ধর্ম আমাদের বড় আশ্রয়ের জায়গা কিন্তু সেটা যদি অনুষ্ঠান পীড়িত হয় ধরুন আশ্রয় রাত্রে শোবার ঘর আপনি সহজে দরজা খুললেন আহ করলেন ভেতরে গিয়ে বিছানায় শুয়ে পড়লেন কিন্তু বলা হলো যে ঘরের ডান দিকের দরজায় তিনবার মাথা ঠোকান বাঁদিকের দরজায় তিনবার মাথা ঠোকান চৌকাঠে একবার গোর হয়ে প্রণাম করুন খাটের সামনে গিয়ে একটা সাষ্টাঙ্গ প্রণাম করুন তারপরে প্রত্যেকবার 7 বার পরিক্রমা করুন খাটকে প্রত্যেকবার খাটের যে ছত্রী তাকে মাথা স্পর্শ করুন তারপরে গিয়ে বালি প্রণাম থাকুন খাটকে প্রণাম করে খাটের মধ্যে উঠে বালিশটাকে 2 বার পাশ বালিশটাকে 3 বার প্রণাম করে শুন আপনি দিনান্তে একবার আসবেন কিন্তু বারবার আসবেন আপনার কাছে শোবার ঘরে আসাটা খুব সুখকর নয় এই রকম একটা পরিস্থিতি সেই সময় কেশবচন্দ্র বলছেন এই অনুষ্ঠানের বাইরে এই আনুষ্ঠানিকতার বাইরেও কিন্তু ঈশ্বরকে খুঁজে পাওয়া যায় তাকে যারা চিনতেন তাকে যারা ভালোবাসতেন তাকে কেন্দ্র করে যারা বড় হচ্ছিলেন তারা প্রথমেই তাকে উপেক্ষা করতে শুরু করলেন সমধ্যায় আত্মবন্ধু সকলের পাশ মনোগত ধর্মভাব করেন প্রকাশ প্রায় যায় উপহাসে কি করিয়া বুঝে না হইলে কেশবের সমকক্ষতে যে তারা উপেক্ষা করত পুঁথিকার বুঝেন তারা তো উপেক্ষা করবেই কারণ তাদের যে মনের গতি সেটা কেশব তুল্য নয় কেশব যেভাবে ভাবতে পারছে যে গভীরতা দিয়ে ভাবতে পারছে তাদের ভেতরে তো সেই ডেপথনেস নেই তারা ভাববে কেমন করে তাই তারা কেশবের প্রত্যেকটা শব্দকে উপেক্ষা করত পুঁথিকার লিখছেন নিহিত অন্তরে ঐশী শক্তির আবেশে না হইলে জীবে কি সে করিবে প্রবেশ ঘোর বৈরাগ্যের কথা বিবেক কাহিনী বিপরীতে বুঝে যত জগতের প্রাণী বলছেন এ বুঝতে গেলে আমরা যে সমস্ত কিছুর মধ্যে জড়িয়ে মরিয়ে আছি এর বাইরে আসতে হবে নিজের মনকে যদি শুকনো না করতে পারি ধরুন আপনি একটা জামা পরবেন সেই জামাটাকে যদি রোদ্দুরে শুকিয়ে না নিতে পারেন তাহলে সেই জামাটা কিন্তু পরা হবে না আপনি যদি সেই জামাটাকে ভাঁজ করে ভিজে অবস্থাতে একটা দিকে রাখলেন শুকলো যেদিকটা অংশ রোদ্দুরে শুকিয়েছে ডান দিকটা আপনার পেছন দিকটা শুকিয়েছে ডান দিকটা ভিজে আছে আপনি সেই খচখচ খচখচ করে সেই জামাটি পরে যদি বেরিয়ে পড়েন সর্বসমক্ষে আসতে পারবেন না আপনি অনেক দূর অব্দি যেতে পারবেন না বড়জোর আপনি আপনার পাড়ার ওই মুদির দোকানটি করেই আবার চলে আসবেন কারণ জামাটা পরে আপনার অস্বস্তি হচ্ছে এই মানুষগুলো নিজেরা বুঝতে পারছেন যে তারা যেভাবে জীবনযাপন করছেন সেভাবে জীবনযাপন করা যায় না সেভাবে ধর্মকে গ্রহণ করা যায় না অথচ এটাকে ছেড়ে দিতে পারছে না আর কেশবের এই যে শুকনো জামা পরে তিনি সব জায়গায় যেতে পারছেন
সেটা তারা পৌঁছতেও পারছেন না, এসবকে গ্রহণও করতে পারছেন না, বর্জনও করতে পারছেন না, উপেক্ষাও করতে পারছেন না। বলছেন, ঘুমন্ত কেশব নয় উন্মিলিত আঁখি, কতক্ষণ আগুন বসনে থাকি থাকি। বলছেন কেশব তো ঘুমন্ত নয়, তার ভিতরে আগুন জ্বলছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, কতক্ষণ সে আগুনকে চাপা দিয়ে রাখবে, একটা সময় সে দাউ দাউ করে জ্বলে উঠে। বাহিরিল নিজ তেজে গতিক এবার উঠে, প্রচারিত নিজ মত কর্তব্য রাধে। যখন তিনি একজন দুজনকে বলে হলেন না, তখন একটা সময় সর্বশক্তি দিয়ে তিনি বলা শুরু করলেন। বলছেন, বলিতে বলিতে হেথা শেখা বারবার, বলিবার শক্তি ঘটে ফুটিল আবার। যত তার যত তিনি বলছেন যেন তার ভেতর থেকে শক্তি আসছে। প্রত্যেকবার বলতে গেলে চিন্তা করতে হয় যে কি বলবো, কেমনভাবে বলবো। প্রত্যেকের মনে যদি গাঁথতে হয়, প্রত্যেকের মনের খবরকে জানতে হয়, সেই অনুযায়ী পেশ করতে হয়। আমি এক ধরনের, এখানে সব ডায়াবেটিক পেশেন্ট আছে, আমি বললুম আমি বলরাম মন্দিরে এই ঘরে একটা করে মিষ্টির দোকান খুলবো, একবারে কড়া পাকে রসগোল্লা, কড়া পাকে মিষ্টি, একটাও বিক্রি হবে না। কারণ আমি জানি না আমার যে খরিদ্দার তারা কি খেতে ভালোবাসে, আমি মার্কেট সার্ভেই করতে পারিনি। কেশবের বলতে 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 সেই মার্কেট সার্ভে করার ক্ষমতাটি তৈরি হয়ে গেছিল, এবং নিজের ভাবকে ঠিক তিনি সেইভাবে প্রকাশ করতেন যাতে ছোট শিশুও বুঝতে পারে। বলছেন, বক্তা নামে হইল খ্যাত বীর বলবান, যে মাথা উন্নত তারে সহজে নুয়ান। মানে জোর করে নামিয়ে দেন না, তার যুক্তি এমন ছটা যে সেই আলোর সামনে যেন সব চোখ বন্ধ হয়ে যাচ্ছে, সব মাথা নিচু হয়ে আসছে। ইংরেজিতে কেশবের বক্তৃতার চোটে শ্বেতকায় মিশনীরা চমকিয়া ওঠে। তার সেই বক্তৃতার ছটা, বিশেষ করে ইংরেজি ভাষায়, তা শুনে ইংরেজরাও প্রথম চমকে উঠেছিল। হেন সুকৌশল তর্কে বাঁধা কথা তার, প্রতিবাদের সম্মুখীন সাধ্য নায়িকার। তার বিরোধ করবেন এটা তারা বিরোধ করতে পারছিলেন না, কারণ তার ভেতরে এত যুক্তি আছে, প্রত্যেকটা কথার ভিতরে এমন যুক্তির ধার আছে, আপনার ভোঁতা কথা দিয়ে তাকে আটকানো যায় না। তাই ভোঁতা জিনিস নিয়ে বাইরে না হয়ে তারা ধীরে ধীরে চুপ করতে থাকলেন। বলছেন, হেন সুকৌশল তর্কে বাঁধা কথা তার, প্রতিবাদের সম্মুখীন সাধ্য নহে কার। কিন্তু কেমনভাবে তিনি প্রকাশ করতেন, কর্কশ স্বভাব কথা নহে কোনো কালে, যদিও আগুন ছুটে যে সময় বলে। বলছেন, তার শব্দের ভেতরে কোনো কর্কশতা ছিল না, বড় মিষ্টি, কিন্তু তার ভেতরে এমন আগুন মেশানো মিষ্টি, সেটা যখন যায় একবার অন্তর ভেদ করে এপাশ ওপাশ হয়ে যায়। মূর্তিতে মিঠানি যেন তেমন কথায়, মনে হয় শুনি শুনি যেন না পুরায়। এক তো ভীষণ দেখতে সুন্দর ছিল, তারপর ভীষণ ভালো বলতেন, তাই তার কথা শুনতে শুনতে মনে হতো আরও শুনি আরও শুনি, সময় পেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে আরও শুনি, যেন আমার যেন শেষ হচ্ছে না। তন্হা তৃষ্ণা বলে একটা শব্দ আছে। বলছেন, তৃষ্ণা যেমন জল খেলে মনে হয়, যখন আপনাদের অ্যাসিডিটি করে তখন একবার জল খেলে মনে হয় আরেকটু জল খাই, আবার জল খেলে মনে হয় আরেকটু জল খাই, তিনি যেন সেরকম অ্যাসিডের মতো একবার আমাদের হৃদয়কে একবারে পুড়িয়ে দিয়েছিলেন। বারবার মনে হচ্ছে যে আমাদের সেই প্রথম যেন আমি অনুভব করতে পারলাম, তারা অনুভব করতে পারছেন যে তার হৃদয়ে একবারে জ্বালা, সেই আগুনের জ্বালা যেটা সে কাউকে প্রকাশ করতে পারছেন না। আর সেই একেবারে সুধার মতো সেই কেশবের কথা আসছে আর তা জুড়িয়ে দিচ্ছে প্রাণ, তাই মনে হচ্ছে বারবার শুনি, বারবার শুনেও মনে হচ্ছে আরও শুনি। উচ্চ ভাব যুক্ত এত সরলে বাকির, মনে হয় বর পুত্র বাকবাদিনী। ভাবেতেও যদিও কি কথা বাঁকা স্থানে স্থানে, ধরিতে নারী তো কেহ বিদ্যা বল গুণে। সরলতা বল আর বিদ্যা বল দুয়ে, কেশবে গৌরবী কইল কেশব করিয়ে। বলছেন যে তিনি যখন কথা বলতেন এত উচ্চ ভাবযুক্ত তার কথা, মন আপনা আপনি উঠে যেত। ভাবুন, শ্রীরামকৃষ্ণের বিয়ের গল্প আপনাদের বলেছি, সেই মেয়েরা এসেছিল শ্রীরামকৃষ্ণকে নিয়ে কথা বলবে বলে বাসরে, তাদের কত প্ল্যান ছিল, রসাত্মক কথা বলবে, আদি রসাত্মক কথা বলবে, অতি আদি রসাত্মক কথা বলবে। শ্রীরামকৃষ্ণ একবারে মডেল হয়ে দাঁড়িয়ে পড়লেন, নিউড মডেল, গায়ের সব জামা কাপড় খসে গেছে তার। তিনি দেখছেন তারা সবাই সামনে দাঁড়িয়ে আছে, প্রত্যেকে যেন জগন্মাতার এক একটা রূপ, আর তাদের দেখে তিনি গান গাইতে পারছেন। যখন তিনি গান গাইছেন, তার গানের ভেতরে এমন এক দিব্য শক্তি আছে যে মন একেবারে নিচে তমগুণে ঘুরে বেড়ায়, সে মন সরসর করে উঠতে উঠতে সত্ত্বগুণে চলে গেছে।
মেয়েরা হাঁ করে যা দাঁড়িয়ে আছে, ভুলে গেছে সেই রসের কথার গল্প বলবে বলে, ভুলে গেছে শ্রীরামকৃষ্ণ দেখে, শ্রীরামকৃষ্ণকে সম্পূর্ণ নগ্ন দেখেও তাদের মনে সামান্যতম বিকৃতি আসছে না। এই হচ্ছে তার স্পেশালিটি। ঠিক এই রকম যখন তিনি বলছেন তখন তার মনে হচ্ছে যেন এত অপূর্ব সে কথা বলছেন, ভাবতে যদিও কথা বাঁকা স্থানে স্থানে ধরিতে নারিত কেহ বিদ্যা বলগুণে। যখন তিনি বলতেন কোথাও কোথাও তিনি টুইস্ট দিতেন, আমাদের একটু মোচড় মারতেন, কিন্তু তাতে এত মিষ্টতা থাকতো আমরা একটু ধরতে পারতাম না। বলছেন সরলতা বল আর বিদ্যা বল দুয়ে, জ্ঞান আর তার সরলতা, এই দুয়ে মিশিয়ে হিসাবকে সত্যি সত্যি নারায়ণের স্তরে তুলে দিলেন, যাকে দেখে মনে হয় সমস্ত যা আছে আমার লহ উপহার, সপিনীয় জীবন তব সেবায়। তাকে দেখলে যেন মনে হতো আমার সমস্ত এই মানুষটির কাছে আমি যেন নিজেকে উজাড় করে দিতে পারি। পুথিকার লিখছেন সত্যগুণে সরলতা লতা সুকোমল, ভক্তপ্রিয় ঈশ্বরের আদরের স্থল, সতত বেষ্টিত লতা থাকে ভগবানে, প্রসবে মধুর ফল কুসুম উদ্যানে, কে ক্রমশ কেশব এত সদ্গুণে ভূষিত, দেখিলেই সবে বুঝে ঈশ্বর জানিত, বিলাতে ইংল্যান্ড দেশে যাত্রা একবার, গুণীমানি তথাকার হাজারো হাজার, স্বভাব সুলভ নম্র বিনীতাচরণে, বিদ্যাবল পরিচয়ে বক্তৃতা শ্রবণে, আসিত আশ্রমে কত দেখিতে তাহায়, কেশবের এখন এতেক শক্তি গায়, ইংল্যান্ডের রানী যিনি ভারত ঈশ্বরী, সমান আসন দেন সমাদর করি, প্রাসাদে আপন ঘরে লয়ে গিয়ে তারে, বুঝো মন কত শক্তি শ্রীকেশব ধরে, দেশে কি বিদেশে তুল্য সমাদর তার, ক্রমশ ক্রমশ পরে পাবে সমাচার। বলছেন সত্যগুণে সরলতা লতা সুকোমল, সেই যে এক অদ্ভুত যিনি একটু একটু করে বিস্তৃত হয়ে চলছেন, তিনি যেন সত্যগুণে একবারে সুন্দরভাবে সরলতা দিয়ে যেন তার সেই লতাটি তৈরি করেছেন। ভক্তপ্রিয় ঈশ্বরের আদরের স্থল, সতত বেষ্টিত লতা থাকে ভগবানে, প্রসবে মধুর ফল কুসুম উদ্যানে, ভগবান চান তার চতুর্দিকে যেন নানা ফুলের বাগান থাকে, তিনি যেন তার মধ্যে সেই তার সেইতে বসে থাকে, তার ভেতরে বসে থাকেন, এবং তার দিব্য স্পর্শে সেই ফুল পাতা লতাগুলি নূতন নূতন মধুর ফল প্রসব করত, যে ফল ভগবানের কৃপার কথা আমাদেরকে প্রকাশ করত। ঠিক সেইরকম এই কেশবচন্দ্র সেই অনন্তকে এমন আঁকড়ে ধরেছেন, সেই অনন্তের প্রকাশ যেন ধীরে ধীরে তার মধ্যে আসছেন। যখন তিনি কথা বলতেন, যখন তিনি যুক্তি দিয়ে বোঝাতেন, মানুষ মনে করত যেন কোনো এক অমৃত ফলের আস্বাদন করছেন। তার বলছেন তার এত প্রকাশ ছিল, যখন তিনি বিদেশে গেলেন, যখন তিনি সেখানে গিয়ে কথা বলছেন, তখন ওই দেশের মানুষরা, রাশি রাশি মানুষরা কেশব এসেছেন শুনে ইংল্যান্ডে তার আশ্রম হচ্ছেন, তার বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। এমনকি ইংল্যান্ড শ্রী কুইন ভিক্টোরিয়া, তিনিও কেশবের পরিচয় পেয়ে তাকে তার প্রাসাদে ডেকে পাঠালেন এবং তাকে তার সঙ্গে তিনি কথা বললেন। আজকে আমরা এইখানটাতেই থামব না, আর একটু পড়ি। হ্যাঁ, ধর্মভাব কেশবের শুনহ এখন, মহেশ গণেশ বিভু নিত্য নিরঞ্জন, গুণময় সগুণ যে ব্রহ্ম নিরাকার, সৃজন পালন লয়ে শক্তির আধার, পিতা পাতা সবাকার পুরুষ প্রধান, পূর্ণ ব্রহ্ম নিত্যানন্দ ব্যক্ত সর্বস্থান, ইন্দ্রিয় বিহীন আছে ইন্দ্রিয়াদি স্থির, বিশাল সৃষ্টির মধ্যে বিক্রম জাগির, অখণ্ড অনাদি ঈশ সর্বশক্তিমান, অক্ষয় অমর অন্তহীন গুণধাম, ন্যায় পরায়ণ ব্রত মঙ্গল আচারে, হেন নিরাকার ব্রহ্ম উপাস্য তাহার, সাকার শিকার নহে খণ্ড বোধ হয়, প্রতিমা পুতুল পূজা পূজা যোগ্য নয়, আচারী বৈষ্ণব খ্যাত বৈদ্যকুলোদ্ভব, যেখানে পুত্রের নাম তুইল কেশব, সে বংশে নিরাকার বাদি জন্ম ছেলে, হাসিবে বৈষ্ণব কুল এ কথা শুনিলে। বলছেন এমন এক বংশে তার জন্ম যেখানে
তার নাম রাখা হয়েছিল নারায়ণের সেবা করা হতে এবং সেই নারায়ণের নাম অনুসারে তার নাম কেশব রাখা হয়েছিল। সেই কেশব সে মূর্তি পূজার প্রয়োজনীয়তা অনুভব করে না। তার মনে হয় যে মূর্তি যেন অনন্তকে একটা জায়গার মধ্যে বেঁধে ফেলেছে, এটা তার আইডিয়া। অবশ্যই কেশবের দৃষ্টি দিয়ে আমাদের এই যুক্তিগুলোকে বুঝতে হবে। তিনি বলছেন, যিনি সমস্ত গুণের পার, যিনি গুণাতীত, তাকে কি ওই ছোট্ট জিনিসের মধ্যে রাখা যায়? যিনি আমার পিতার মধ্যে প্রকাশিত, যিনি আমার মাতার মধ্যে প্রকাশিত, যিনি যা কিছু দেখছি জগতের সমস্ত কিছুর ভেতরে প্রকাশিত, তাকে কি ওই একটা ছোট্ট মূর্তি, তাকে কি একটা ছোট্ট আধারে আমরা আধারিত করতে পারি? সেটা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই তিনি মনে করতেন, অখণ্ড অনাদি ঈশ সর্বশক্তিমান, অক্ষয় অমর অন্তহীন গুণধাম। তার অন্ত কোথায় তিনি খুঁজে পাবেন, তাকে কোথায় খণ্ড করবেন? সেই অখণ্ডকে যদি খণ্ড করতে চাই, সে তো একটুখানি, কিন্তু বাকি তো সেই অনন্তই থেকে যাবে। পূর্ণ হতে পূর্ণ নিলে পূর্ণ অবশেষ যার অস্তিত্ব, তাকে আমি কি করে বলবো যে তিনি এতটুকুর ভেতরেই আছেন? এই তার ভাবনা। বলছেন, ইন্দ্রিয় দিয়ে তাকে অনুভব করা যায় না, স্পর্শ দিয়ে তাকে বোঝা যায় না, বিশাল সৃষ্টির মধ্যে কোথাও তিনি তার বিক্রম জাহির করেন না যে আমি এতটা, আমি এতটার ভেতরে স্থিত, এইটা তিনি কোথাও জাহির করতে চান না। সেই অনন্ত ঈশ্বরকে আমি কেমন করে একটা খণ্ড মূর্তির মধ্যে আটকাব? পুঁথি লিখছেন, হাসির তো নয় কথা লীলার খবর, বাচ্চে দেখি বারে নয় দ্রষ্টব্য ভিতর, শক্তিধর শ্রীকেশব ঈশ্বরের জানা, জীব নহে কর্মচারী ভাবে তারে আনা, কিবা কর্ম করাইল ধর্মের কারণ, এই লীলা মঞ্চে ধরা যাহার সৃজন, সুন্দর কখনো শুনো লীলা বৃষ্টি হবে, বৈষ্ণবের চূড়ামণি কেশব দেখিবে, কোন রূপে কিবা পথে কোথাকার গতি, কোথায় বিশ্রাম সজ্জা আনন্দ সংহতি, আনন্দে আনন্দময় পরিণাম ফল, একা ভাগবতী লীলা দেখিবার স্থল, সাকার শ্রীকেশবের শেষ পরিমাণ, সাকার শ্রীকেশবের শেষ পরিণাম, পরম আনন্দময় বিশ্রামের স্থান, নিরাকার পথে রবে কার্য হেতু গতি, শুনহ মধুর রাম কৃষ্ণ লীলা গীতি। বলছেন, সত্যি তখন মনে হচ্ছে যে কেশবের আচরণ দেখলে হাসি পাচ্ছে, যে যার পরিবারে এরকম এত উগ্র ধরনের ঈশ্বর উপাসনা, মূর্তি উপাসনা রয়েছে, সেখানে এরকম অনন্তের সঙ্গে মিশে যাওয়া ছিল এলো কোথা থেকে? তার মনে হচ্ছে যে ভগবানকে ডাকা মানে কোনো কর্মচারীর মতো, হে প্রভু আমায় দুটো দুয়ানা দাও, একটু আমাকে কৃপা ভিক্ষা দাও, এরকম দুয়ানা চালানা চাইবার মতো নয়। সে অনন্তকে, যে অনন্তের সন্তান যিনি, তার কাছে চাইতে গেলে সে অনন্তই যে পাওয়া যায়, আর তা আলাদা তো কোনো বোধ নেই। আমি যদি সে অনন্ত হই তাহলে আমি কার কাছে চাইব? কেশব সেই কথা বারবার বলছেন। বলছেন, ধীরে ধীরে যেন আমরা এই যত এই অধ্যায়ের গভীরে প্রবেশ করব, তত দেখতে পাবো কেশবেরই পরিবর্তন। শ্রীরামকৃষ্ণ তাকে কি পরিবর্তন করলেন? তার এই যে ভাবনা চিন্তা ছিল, এই জগতে এক ভিন্ন দুই সত্তা নেই, আর বাকিরা যেভাবে যেরকম ভাবে আচরণ করছেন সেটা একেবারে ভুল, একেবারে ভ্রান্তিপূর্ণ, শুধু সেইটুকুকে বদল করে দিলেন। বললেন, তুমি তোমার দৃষ্টি দিয়ে তাকে দেখো, তুমি তোমার দৃষ্টি দিয়ে তাকে খোঁজো। যে সাকারবাদী সে তার সাকার দৃষ্টি দিয়ে ভগবানকে খুঁজবে। তোমার পথ তোমাকে যেখানে নিয়ে যাবে, সেই সাকারবাদীর পথ তাকে সেখানে নিয়ে যাবে। কোনো রকম উপেক্ষা নয়, কোনো রকম উপহাস নয়। বারবার প্রতিরোধ করতে করতে কেশবের মনের ভেতরে এই যারা সাকারবাদী তাদের প্রতি একটা উপেক্ষার ভাব এসে যাচ্ছিল, সেইটা যেন একটু একটু করে টিউন করে দিলেন। শ্রীরামকৃষ্ণের কাছে যে এসেছে তাকে তিনি তার সঠিক ধারায় পৌঁছে দিন। সেই বৈষ্ণব এসেছিল আমাদের ইন্দাসের গৌরী পণ্ডিত, সেই এক অদ্ভুত উপায় পাওয়া তার সেই তার যে সিদ্ধাই তাতেই সে মেতেছিল, সে ভুলে গেছিল সে সাধক। শ্রীরামকৃষ্ণ তার সেই সিদ্ধাইটুকু কেড়ে নিলেন। তোতাপুরী ভুলেই গেছিল যে শক্তির অস্তিত্ব আছে, ব্রহ্ম ছাড়া আর কিছু নেই। শ্রীরামকৃষ্ণ তার এই অনুভবে তাকে ভাবিত করলেন যে ব্রহ্ম যেরকম আছে শক্তিও সেরকম আছে, এরা একে অপরের পরিপূরক, এদেরকে আলাদা করে ফেলা যায় না। আবার কেশবকে তিনি দেখালেন যে শুধুমাত্র ঈশ্বরকে একভাবে ডাকা নয়,
তিনি অনন্তের মধ্যে আছেন। শ্রী রামকৃষ্ণের সেই দিব্য কথা, এক বাড়িতে মাছ এসেছে, মা প্রত্যেকের স্বাদ অনুযায়ী করে দিচ্ছেন, কাউকে মাছ ভাজা, কাউকে অম্বল, কাউকে ঝাল, কাউকে পোলাও। এই প্রত্যেকেরই ভাবকে, প্রত্যেক ভাবকে শ্রদ্ধা করতে করে নিজের ভাবে টিকে থাকা, এ এক অদ্ভুত পথ তাকে শিখিয়ে দিলেন। শ্রীরামকৃষ্ণের আগমন হবে এইখানে গিয়েই আমরা শেষ করব। আমরা এর পরের দিন প্রথম পর্ব যে শ্রীরা কেশবদেব কীরকমভাবে ব্রাহ্ম ধর্মকে বিকাশ করলেন, ব্রাহ্মধর্ম কীভাবে বিকশিত হলো এবং এই বিকশিত হতে গিয়ে কীরকমভাবে ট্রান্সফরমেশন হতে থাকলো, সেখানে শ্রীরামকৃষ্ণের প্রভাব এবং অন্যান্য ভাবের প্রভাব কেমন করে কেশবকে নতুন করে ধর্মকে দেখতে শিখিয়েছিল, সে কথা বলে আমরা কেশবের সঙ্গে শ্রীরামকৃষ্ণের দিব্য লীলা আলোচনা করব। আগামী মাসে যেদিন আলোচনা হবে সেদিন পুঁথি হবে না, সেদিনকে অদ্বৈতানন্দজির আবির্ভাব তিথি, সেদিনকে আমরা অদ্বৈতানন্দজির জীবন এবং বাণী পাঠ করব। অতএব খুব সম্ভবত আপনাদের সঙ্গে আবার দেখা হবে সেপ্টেম্বর মাসে পুঁথি নিয়ে। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ মাগে অধম, ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।